বেলগাছিয়া থেকে দমদম বাড়ি বাড়ি সাইকেল চালিয়ে ঘুরছেন এক ডাক্তার, মাথায় একটা টুপি আর সাইকেলে ঝোলানো ক্যাম্বিসের ব্যাগ। বেশিরভাগ রুগী খুব গরিব, ওষুধ কেনারই পয়সা নেই, তার উপর আবার ডাক্তারের ফিজ, তাই রোগী দেখার সাথে প্রয়োজনে রোগীদের ওষুধপত্র কেনারও পয়সা দিচ্ছেন সেই ডাক্তারবাবু। শুনলে আশ্চর্য হবি, সেই ডাক্তারবাবু ততদিনে বিলেত ফেরত। ভাবতে অবাক লাগে, আজ একজন সাধারণ MBBS ডাক্তারেরও যখন গ্রামে গিয়ে চিকিৎসা করায় অনীহা, তখন বিলেতের ডিগ্রি নিয়েও এই ডাক্তার স্বেচ্ছায় কলকাতার লাগোয়া অস্বাস্থ্যকর গ্রামগুলোকেই তার কর্মস্থল বেছে নিয়েছিলেন। ভুলে যাওয়া মহান বাঙালিদের মধ্যে অন্যতম একটা নাম, যিনি এশিয়ার প্রথম বেসরকারি চিকিৎসা বিদ্যালয় গড়ে তোলেন। মার্চ মাস 1899 সাল, প্লেগ তখন কলকাতায় মহামারীর আকার নিয়েছে। সেই সময় উত্তর কলকাতার অলিতে গলিতে ঘুরে রোগীদের সেবা করে চলেছেন এক আইরিশ মহিলা। জেলার স্বাস্থ্য আধিকারিক পদে নিয়োজিত এক ডাক্তারও রোগীদের বাঁচাতে উত্তর কলকাতা চষে ফেলেছেন, রোগ থেকে বাঁচার পরামর্শ দিচ্ছেন, পথ্য কিনতে অপারগ রোগীকে নিজের অর্থ তুলে দিচ্ছেন। কিছুদিন পরে সেই বিদেশিনী ও চিকিৎসকের আলাপ হলো। প্লেগের সংক্রমণ রুখতে ও মৃত্যুর হার কমাতে দুজনে একজোট হয়ে কাজ করলেন তারা। সেই আইরিশ মহিলা হলেন ভগিনী নিবেদিতা, আর সেই চিকিৎসক কে ছিলেন? ডাক্তার রাধা গোবিন্দ কর, সংক্ষেপে আরজি কর। আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের কথা আমরা প্রায় সবাই জানি, কলকাতার বুকে সেরা সরকারি হাসপাতালের মধ্যে এটি অন্যতম। কিন্তু তোকে যদি জিজ্ঞেস করা হয় কে ছিলেন আরজি কর, তাহলে অধিকাংশ বাঙালি লজ্জায় পড়বে। অথচ আরজি কর অর্থাৎ ডাক্তার রাধাগোবিন্দ কর ছিলেন ব্রিটিশ শাসিত বাংলায় চিকিৎসা শাস্ত্রের রেনেসাঁ পুরুষ। চিকিৎসা ব্যবস্থাকে বাংলার মানুষের সুলভ্য করতে তিনি সারাটা জীবন লড়াই চালিয়ে গিয়েছেন। হাওড়া জেলার রামরাজাতলা স্টেশনে নেমে মিনিট 15 পথ পেরোলেই পৌঁছানো যায় বেতরের বিখ্যাত কর বাড়িতে, রাধাগোবিন্দ করের জন্মভিটে। বাবা দুর্গাদাস কর ঢাকায় মিডফোর্ড হাসপাতাল প্রতিষ্ঠা করেছিলেন। পড়াশোনায় অসম্ভব মেধাবী রাধাগোবিন্দ কর হেয়ার স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় পাশ করার পর চিকিৎসা বিজ্ঞানের পাঠ গ্রহণের জন্য 1880 সালে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হন। পড়াশোনার পাশাপাশি থিয়েটারের প্রতিও তার মারাত্মক আকর্ষণ ছিল। 1883 সালে কলকাতা ছেড়ে স্কটল্যান্ডে ভর্তি হন এডিনবরা বিশ্ববিদ্যালয়ে। 1887 সালে এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসাবিদ্যায় শ্রেষ্ঠ অলঙ্কারে ভূষিত হলেন MRCP হয়ে। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই বললেন তাকে ইংল্যান্ডে থেকে ডাক্তারি করার জন্য, এমনকি তার শুভাকাঙ্ক্ষী অধ্যাপকবৃন্দও তাকে বললেন বিলেতেই থেকে যাওয়ার কথা। কিন্তু না, তিনি ফিরিয়ে এলেন তার জন্মভূমি, মাতৃভূমি এই বাংলায়। একজন বিলেত ফেরত ডাক্তার হয়ে তিনি দাঁড়ালেন এই বাংলার অসংখ্য অসহায় গরিব মানুষদের পাশে। সেই সময় চিকিৎসাবিদ্যা পড়াশোনা হতো ইউরোপীয় চিকিৎসা শিক্ষা ব্যবস্থায়। সমস্যায় পড়তেন সাধারণ পরিবার থেকে চিকিৎসাবিদ্যা পড়তে আসা বঙ্গসন্তানরা। তৎকালীন সময়ে চিকিৎসাবিজ্ঞানে বাংলার কোনো বইই ছিল না, তাই ডাক্তারি পাশ করার আগেই বাংলা ভাষায় চিকিৎসাবিজ্ঞানের বই লেখার কাজে হাত দেন। 1871 সালে প্রকাশিত তার প্রথম বই বিষক বন্ধু। অন্যান্য বইগুলির মধ্যে উল্লেখযোগ্য হল সংক্ষিপ্ত শরীরতত্ত্ব, রোগী পরিচর্যা, ভিষক সুহৃদ, প্লেগ, স্ত্রীরোগের চিত্রাবলী ও সংক্ষিপ্ত তত্ত্ব, সংক্ষিপ্ত শিশু ও বাল চিকিৎসা, সংক্ষিপ্ত ভৈষজ তত্ত্ব, কর সংহিতা ও কবিরাজ ডাক্তার সংবাদ। সবকটি বই লেখা হয়েছিল বাংলায়। ইংরেজি জানা ডাক্তারি ক্লাসের ছাত্ররাও তার বই পড়তেন। শুধুমাত্র চিকিৎসাবিজ্ঞানের বই লিখে যে বাংলার রোগীদের সমস্যার সমাধান নয়, তা অনুধাবন করেছিলেন রাধাগোবিন্দ। তাই ডাক্তার কর মনস্থির করলেন এদেশের মানুষের জন্য একটি হাসপাতাল তৈরি করবেন। কিন্তু টাকা কোথায়? ঠিক করলেন অন্যদের কাছ থেকে সাহায্য চাইবেন এবং নিজের সব কিছু বিক্রি করে দেবেন। যেমন ভাবা তেমন কাজ। কলকাতার বড়লোক ধনীদের কাছ থেকে অর্থনৈতিক সাহায্য নেওয়া শুরু করলেন। কলকাতায় তখনকার দিনের বড়লোকদের বাড়িতে কোনো আনন্দ অনুষ্ঠান হলে বা তাদের বিয়ের অনুষ্ঠানে ডাক্তার কর সেই বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে থাকতেন, আর অভ্যাগত আমন্ত্রিতরা এলে ভিক্ষে চাইতেন। অনুরোধ, কিছু টাকা পয়সা যদি সাহায্য করেন খুব উপকার হয়, সবার জন্য একটা হাসপাতাল তৈরি করতে পারি। সবাই দেখছেন একজন বিলেত ফেরত MRCP ডাক্তার মানুষের জন্য হাসপাতাল করার জন্য ভিক্ষে চাইছেন। পরিচিতরা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করে, ডাক্তারবাবু আপনি? শ্রদ্ধায় তারা তাদের সাধ্যমতো সহযোগিতা করেন, আবার কেউ কেউ মুখ বেঁকিয়ে পাশ কাটিয়ে চলেও যায়। শত অপমান সহ্য করেও এই মানুষটা হাসপাতাল তৈরির স্বপ্ন সার্থক করার জন্য নির্দ্বিধায় অর্থের সাহায্য চাইতেন। শুধু তাই নয়, চিকিৎসক হিসাবে অর্জিত অর্থের সমস্তটাই দান করে গিয়েছেন মেডিকেল স্কুল ও হাসপাতাল স্থাপনে।
এভাবেই ভিক্ষে করে নিজের যাবতীয় সব বিক্রি করে 25,000 টাকায় বেলগাছিয়ায় 12 বিঘে জমি কিনে নেন ডাক্তার কর। এরপর 70,000 ব্যয়ে সেখানে গড়ে তোলেন হাসপাতাল। শয্যা সংখ্যা 30, ঠিকানা 1 নম্বর বেলগাছিয়া রোড। হাসপাতাল পরিদর্শনে এসে 18,000 টাকা দান করেন স্বয়ং প্রিন্স আলবার্ট ভিক্টর, তাই হাসপাতালের নাম রাখা হয় আলবার্ট ভিক্টর হাসপাতাল। 1904 সালে রাধাগোবিন্দর উদ্যোগেই মিশে যায় কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জেন্স অফ বেঙ্গল, তারও 10 বছর পর মেলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুমোদন। আত্মপ্রকাশ করে বেলগাছিয়া মেডিকেল কলেজ, কিন্তু সেই নাম বেশি দিন স্থায়ী হয়নি। 1916 সালের 5ই জুলাই মেডিকেল কলেজের দ্বিতল ভবনের উদ্বোধন করেন লর্ড কারমাইকেল, তার সম্মানে বদলে যায় নাম। দেশ স্বাধীন হওয়া পর্যন্ত কারমাইকেল মেডিকেল কলেজ হিসেবেই পরিচিত ছিল এই চিকিৎসা শিক্ষা কেন্দ্র। 1948 সালে তীব্র আর্থিক সংকটের সময় ফের নাম বদলের দাবি ওঠে। পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় অবশ্য তা হতে দেননি এবং তার উদ্যোগেই ডক্টর রাধাগোবিন্দ করের নামেই কলেজের নাম রাখা হয়। রোগীকে যাতে চড়া দাম দিয়ে বিদেশি ওষুধ না কিনতে হয় সেদিকেও ছিল তার কড়া নজর। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের আত্মজীবনী লাইফ অ্যান্ড এক্সপিরিয়েন্সেস অফ এ বেঙ্গল কেমিস্ট থেকে জানা যায় দেশের প্রথম ফার্মাসিউটিক্যাল সংস্থা তৈরির সময়েও দেশীয় পদ্ধতিতে ওষুধ তৈরির কাজে রাধাগোবিন্দ করের অবদান। 1918 সালের 19শে ডিসেম্বর ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাধাগোবিন্দ কর। মৃত্যুর সময় রাধাগোবিন্দ করের নিজস্ব সম্পত্তি বলতে কিছুই ছিল না, শুধু ছিল বেলগাছিয়ায় গড়ে তোলা একটি বাড়ি। সেই বাড়িটিও উইল করে দান করে যান মেডিকেল কলেজকে। রাধাগোবিন্দ কর ছিলেন 19 শতকের বাংলার চিকিৎসা শাস্ত্রের প্রকৃত রেনেসাঁ পুরুষ। রাধাগোবিন্দ করের লড়াই প্রথম দিকে বাঙালি বিদ্বান সমাজের সমর্থন পায়নি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও তাকে নিরুৎসাহ করেছিলেন। রাধাগোবিন্দ অবশ্য হাল ছাড়েননি। চিকিৎসা বিজ্ঞানের কারিগরি দিক, বই লেখা, সমাজসেবা ও রোগী দেখার কাজ করে গেছেন একনিষ্ঠভাবে। একবার ভাব, একটা বনেদি বাড়ির ছেলে হয়ে ফরেন ডিগ্রি নিয়ে কত আরাম আর সুখ স্বাচ্ছন্দ্যে তিনি জীবন কাটাতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। কারণ তিনি একটা স্বপ্ন দেখেছিলেন, প্রতিটা মানুষের জন্য উন্নত চিকিৎসার স্বপ্ন দেখেছিলেন, গরিব দেশটার অসহায় মানুষগুলোর সুস্বাস্থ্যের স্বপ্ন দেখেছিলেন। আর তাই এত কষ্ট, এত অবহেলা, কাউকে পাশে না পেয়েও দাঁতে দাঁত চেপে লড়াই করে গেছে। আমাদের ক্ষেত্রে অনেক সময় এরকমটাই ঘটে। আমরা কোনো স্বপ্ন দেখি যা হয়তো আপাত দৃষ্টিতে অবাস্তব বা নাগালের বাইরে মনে হয়, চলতি ভাষায় যেটাকে বলে বামন হয়ে চাঁদে হাত দেওয়ার চেষ্টা। খুব বড় আর্টিস্ট হওয়ার স্বপ্ন, খুব বড় ব্যবসায়ী হওয়ার স্বপ্ন, এক মহান ক্রিকেটার হওয়ার স্বপ্ন, কিন্তু আমাদের প্রিয়জনরাই আমাদের উপর বিশ্বাস হারিয়ে ফেলে, বন্ধুরা হাসির খোরাক বানায়, আর ধীরে ধীরে আমরাও ভাবতে শুরু করি আমরা দিবা স্বপ্ন দেখছি। একটু ভেবে দেখ, ছোটবেলায় আমাদের স্বপ্নগুলো কত বড় থাকে, নিজের ওপর কি অগাধ বিশ্বাস থাকে, কিন্তু সেই স্বপ্নের ওপর কেউ ভরসা করে না আর আমরাও সেটার উপর বিশ্বাস হারিয়ে ফেলি। নেক্সট টাইম থেকে শুধু একটা জিনিস মনে রাখবি আর কান খুলে শুনে রাখ, এটা খুব ইম্পর্টেন্ট। ভগবান সেই স্বপ্নটা শুধু তোকে দেখিয়েছে, সেই লক্ষ্য পূরণের দায়িত্বটা শুধু তোকে দিয়েছে, তোর বন্ধুকে দেয়নি, তোর পাশের বাড়ির ছেলেটাকে দেয়নি, এমনকি তোর বাবা মাকেও না। তাই স্বপ্নটা যখন শুধু তোর, লক্ষ্যটা যখন শুধু তোর, তাই ফেরিওয়ালার মতো সবাইকে না বলে বেরিয়ে সেটা পূরণ করার দায়িত্বটা নিজের কাঁধে নে। একটা মানুষ যদি পুরো চিকিৎসা পদ্ধতিতে বিপ্লব আনতে পারেন, তাহলে তোর দ্বারা হবে না কেন? তাই হাল ছাড়িস না ভাই, হাল ছাড়িস না।